গুড আফটারনুন স্যার এই বিষয়ে একটু বলবেন কাজের চাপ যেভাবে চলছে তার ফলে মানসিক চাপ তৈরি হচ্ছে তো আমার প্রথম প্রশ্ন এই মানসিক চাপকে আমরা কি করে সামলাব আর দ্বিতীয় প্রশ্ন কিভাবে কাজ থেকে আসা মানসিক চাপকে অফিসেই ফেলে এসে বাড়িতে শান্তিতে সবকিছু ভুলে থাকা যায় চাপ জানেন কয়েক বছর আগে বা অনেক বছর আগে যখন আমি প্রথমবার আমেরিকা যুক্তরাষ্ট্রে যাই যেখানেই আমি যাই লোকে চাপ সামলানো নিয়ে কথা বলছিলেন আমি এটা বুঝতে পারছিলাম না কারণ আমার বুদ্ধিতে আমরা সেসব জিনিসই সামলাই যেগুলো আমাদের কাছে গুরুত্ব রাখে যেগুলো আমাদের কাছে মূল্যবান আপনি সামলাতে চাইবেন আপনার পরিবার আপনার সম্পদ আপনার ব্যবসা আপনার প্রতিষ্ঠানগুলো কিন্তু কেউ চাপকে কেন সামলাতে চাইবেন এই জিনিসটাই আমি বুঝতে পারছিলাম না আমার বুঝতে কিছুক্ষণ লেগেছিল যে এই লোকেরা চাপকে তাদের জীবনের একটা অংশ হিসেবে ধরে নিয়েছেন চাপ আপনার জীবনের অংশ নয় আপনি যে কাজটা করছেন তার জন্য চাপ হচ্ছে না চাপ হলো শুধুমাত্র আপনার শরীর আপনার মন আপনার আবেগ ও আপনার শক্তিকে সামলানোর অক্ষমতা আপনার মন যদি আপনার থেকে নির্দেশ নিত আপনি এটা এটাকে চাপে রাখতেন নাকি আনন্দে কোনটা পছন্দ আপনার কোনটা আপনার পছন্দ আপনার মন যদি আপনার থেকে নির্দেশ নিত আপনি এটাকে চাপে রাখতেন নাকি আনন্দে আনন্দে আপনার নিজের জন্য এটা অবশ্যই হবে পরমানন্দ আপনি আপনার প্রতিবেশীর জন্য কি চান সেটা হয়তো তর্কের বিষয় কিন্তু আপনি নিজের জন্য কি চান সেটা অবশ্যই সর্বোচ্চ স্তরের মধুরতা তাই না তো কেন এমন হয় যে আপনি যখন মধুরতা খুঁজছেন আপনার মন অপ্রীতিকর ভাব সৃষ্টি করছে চাপ মানে অপ্রীতিকর ভাব আপনার মন কেন অপ্রীতিকর ভাব তৈরি করছে আপনার জন্য আপনার মনের তো আপনার হয়ে কাজ করার কথা আপনার বিরুদ্ধে নয় তো এটা যদি আপনার বিরুদ্ধে কাজ করে তার মানে আমরা এই মনের বিষয় কিছু একটা বুঝে উঠতে পারিনি তাই না এই মনের প্রকৃতি নিয়ে খুব গোড়ার কিছু একটা আমরা ভুল বুঝেছি এটা কিভাবে কাজ করে আর এটা দিয়ে আমরা কি করতে পারি তো চাপ আপনার কাজের প্রকৃতির কারণে নয় কারণ আপনি একজন চাপরাশিকে গিয়ে জিজ্ঞাসা করুন তিনি চাপে আছেন প্রধানমন্ত্রীকে জিজ্ঞাসা করুন উনিও চাপে আছেন আর এদের মাঝের সবাইও চাপে আছেন তো কোন কাজটা চাপের নয় এটা কাজ নয় যেটা চাপের এটা আপনি যিনি চাপে আছেন কাজ কখনোই চাপের নয় তাই না খালি এই যে আপনার মন আপনার থেকে নির্দেশ নিচ্ছে না তাই আমাদের ইউজার ম্যানুয়ালটা পড়তে হবে আমরা মৌলিকভাবে ভুল কিছু করেছি এই মানবতন্ত্রকে সামলানোর ক্ষেত্রে এটা খুব জটিল একটা প্রযুক্তি এটাকে আমাদের আরেকটু বেশি মনোযোগের সাথে পরিচালনা করতে হবে